আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করবো বলো তো? তোমার নিশ্চয়ই বুঝে গেছো আমি কি শেয়ার করবো তোমাদের সাথে। আছে আজকে আমি আমার কিছু শীতের চাদর আর সোয়েটার এর কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। তো এর মধ্যে কি কি বলো তো, আমার বিয়েতে পাওয়াও মানে কিছু চাদর বা সোয়েটার আছে, আর কেনাও কিছু রয়েছে। তো সেই সবগুলো মিলিয়ে তোমাদের সাথে তোমাদেরকে সেগুলো দেখাবো। তো ভিডিওটা স্টার্ট করি। তো আমি যে চাদর বা সোয়েটারগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো নিজে কিনেছি, কিবা কেউ গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো চল দেখো, ফার্স্টে তোমাদেরকে এই শালটা দেখাই। এই শালটার মধ্যে দেখো আবার এখানে একটা লেখাও রয়েছে, যে লেখাটা বুঝতে পারছো, তন্ময় ও দীপার আশীর্বাদ সহ, মানে ওনারা দিয়েছে আমাদেরকে, মানে এটা আমার বউ ভাতের দিন আমি পেয়েছি, মানে আমাকে দিয়েছিল এই চাদরটা এই বাড়ি থেকে, মানে এই বাড়ি থেকে না, এই বাড়ি থেকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তাদেরকে আত্মীয়রা দিয়েছিল এই যে এই শালটা। এক মানে একদিনও গায়ে দিইনি, যেহেতু দেখছো ওরকম নামটা লেখাও রয়েছে, একদিনও পরিনি, চাদরটা ইউজ করিনি একদিনও। তো যেরকম দিয়েছে সেরকম ভাবেই রাখা রয়েছে, তো পরে পরা যাবে। এখন এই একটা চাদর ফার্স্টে গেল। আর এবার দেখাই সেকেন্ড এই চাদরটা। এটা হচ্ছে আমার মা মানে বিয়ের জন্য, মানে বিয়েতে গায়ে দিয়ে থাকবো কি যাই হোক, বিয়ের জন্য আমার মা আমাকে কিনে দিয়েছিল। বিয়ের দিন সারাদিন আমি এটাই পরেছিলাম, আসলে আমার বিয়েটাও যেহেতু শীতকালে হয়েছে তো পরেছিলাম। তো এই চাদরটা দেখো, চাদরটা খুব সুন্দর, এই পাশের ডিজাইনগুলো। এই চাদরটাও মানে আমি অনেকবার ইউজ করেছি, এই বাড়িতে এসেও যখন নতুন নতুন এসেছিলাম আমি বাড়িতে, তখন এই চাদরটা অনেকবার অনেক ইউজ করেছি। তো এই সেকেন্ড চাদর এটা, আর এই থার্ড এই চাদরটা, যে এই চাদরটা এটা হচ্ছে আমার পিসি, মানে আমার দুটো পিসি, একটা ছোট পিসি একটা বড় পিসি। আমার বিয়ের সময় বড় পিসি আসতে পারেনি, কারণ উনি বাংলাদেশে থাকে, ওনার সম্ভব ছিল না আসাটা। তো ছোট পিসি তো আমাকে এই চাদরটা দিয়েছিল বিয়েতে, বেগুনি কালারের মধ্যে। মানে শাল টাইপের যেটা হয় আর কি সেটা। তো এই শালটা হচ্ছে আমাকে দিয়েছিল, আমার ছোট পিসি হচ্ছে দুজনকে দিয়েছিল, আমাকেও দিয়েছে, তোমাদের দাদা ভাইকেও একটা শাল দিয়েছে, আমাকে এটা দিয়েছে, তোমার দাদা ভাই একটা দেখাচ্ছি। এই যেহেতু মানে বর জামাইদেরকে আর যেরকম দিতে হয় মানে গ্রে কালারের মধ্যে এরকম কাজ করা, এই যে এটা খুব একটা মানে ছাড়ার, তো যেহেতু মানে ছেলেদের তো আর ডিজাইন ফেশন করে ওরকম না, তো এরকম জাস্ট বর্ডার রয়েছে আর এরকম ঘিয়ে কালারের মধ্যে চাদরটা। যেরকম দিয়েছে সেরকমই, তোমার দাদা ভাই তো ছেলে মানুষ, ওকে আর চাদর ইউজ করবে, তো যেরকম দিয়েছে সেরকমই রয়েছে, এগুলো এখনো কোনো কিছু ইউজ করা হয়নি। আর এই চাদরটা দেখো, এই চাদরটা আমার খুব মানে পছন্দের চাদর,
বেশ কম্বিনেশনটা দেখছো, এরকম বর্ডার দেওয়া, আর এইখানটা দেখো এনে মানে হলুদ, কাঁচা হলুদ কালারের মধ্যে এই স্কাই এর কালারের মধ্যে এরকম ডিজাইন করা। এই চাদরটা হচ্ছে আমি তোমাদেরকে বৌদিকে দেখিয়েছিলাম আগের দিন যে গেছিলাম, ওই বৌদি আমাকে যখন আমরা পুরীতে গেছিলাম তখন পুরী থেকে চাদরটা আমাকে কিনে দিয়েছিল। চাদরটা খুব সুন্দর, চাদরটা আমার খুব ভালো লাগে। এরকম আমি অনেক দেখেছি মানে লাল হলুদের মধ্যে বা হলুদ কালোর মধ্যে, হলুদ নীলের মধ্যে, বাট হলুদ আর এরকম স্কাই কালারের মধ্যে না আমি একটাও মানে একজনকেও দেখিনি এখনো পর্যন্ত। কিন্তু এই চাদরটা আর যে দোকান থেকে কিনেছি ওটা একটাই ছিল স্টকে, তো এই চাদরটাই নিয়েছি, খুব পছন্দ হয়েছিল কালারটা। আর এবারে আর একটা চাদর, এই যে এই চাদরটা দেখাবো, এটা হচ্ছে কি বলতো তোমাদেরকে যে বৌদিকে দেখেছি, বৌদি হচ্ছে আগের বছর বিবাহবার্ষিকী মনে হয়, হ্যাঁ না আগের বছর, তার আগের বছর বিবাহবার্ষিকী আমাকে মনে হয় সেকেন্ড বিবাহবার্ষিকী, হ্যাঁ সেকেন্ড বার, তো বিবাহবার্ষিকী আমাকে দিয়েছিল বৌদি এই চাদরটা। ট্যাগটাও খুলিনি, যে খুব সুন্দর চাদরটা দেখো, তোমাদেরকে দেখাই, লাল আর কালোর মধ্যে লাল ব্ল্যাক এন্ড রেড কালারের কম্বিনেশনটা তো সত্যি খুবই সুন্দর। মধ্যে দেখো পুরো একদম শিপন সুতোর কাজ করা, মানে এরকম খুব সুন্দর। তো এই চাদরটা আর এবারে যেটা দেখাবো যে এই চাদরটা, এটা হচ্ছে আমার বিয়ের জন্য, মানে আমার বিয়ে হয়ে যখন এই বাড়িতে আসবো গায়ে দিয়ে থাকার জন্য বা যাই হোক, তো এই বাড়ি থেকে সেই এই চাদরটা কেনা হয়েছিল। তো এইটা তো এই চাদরটা হচ্ছে এই বাড়ি থেকে যেহেতু কেনা হয়েছিল, এটাও আমি খুব একটা ইউজ করিনি বলতে গেলে, সত্যি কথা বলতে চাদর খুব একটা আমি ইউজ করিও না, ওই যেখানে যে সোয়েটারটা পরে চলে যাই। এইটা খুব সুন্দর দেখো চাদরটা, চাদরটা খুব সুন্দর আর একদম পুরো সফট একদম চাদরটা। তো এই চাদরটা এবার এই একটা চাদর দেখাই, এইটা কি বলতো, এটা হচ্ছে এই বাড়ি থেকে মানে বৌভাত থেকে গিফটে পাওয়া, তো কে দিয়েছে জানি না, তো উলের চাদর গুলো হয় না, এটাও খুব সুন্দর দেখো, একটা শ্যাওলা কালারের মধ্যে আর সাদার মধ্যে কম্বিনেশনটা এরকম ঝুড়ি ঝুড়ি রয়েছে। এই চাদরটা বেশ সুন্দর, এগুলো সবই নতুন, কোনো কয়েকটা কোনটা ইউজ করা হয়নি। আমি মাকে বলছি মা চাদরগুলো কবে ইউজ করবো, মা বলছে কবে যখন তুই আমার মতো হবি তখন চাদরগুলো পরবি। আর এবারে হচ্ছে আরেকটা চাদর দেখাই, যে এই চাদরটা দেখো, এগুলো হচ্ছে অনেক বছরকারই চাদর, এগুলো আমি অনেকটা যখন প্রায় ছোটো ছিলাম তখনকারও দেখেছিলাম, মানে মা কাকিমাদের বলো কি যাদের বলো আমি ইউজ করতে দেখেছিলাম। তো এই দেখো এই চাদরটাও আমি একটা পেয়েছি, আসলে কি বলতো এই চাদরটা সব কিছু এমনি ঠিক আছে, সফট আছে সবই ঠিক আছে, বাট একটা জিনিস কি, এই যে যে ঝুড়ি ঝুড়িগুলো দেখছো না এগুলো পুরো উঠে পড়ে যায়, এই যে আমি এখন ভিডিও করছি বাট নিচেও এখন ছড়িয়ে গেছে এরকম ব্যাপার, তো এগুলো না একদম উঠে যায়। তো বলো তো কি যখন গায়ে দেবে না তখন মানে গায়েটা কেমন জানি অস্থির ভাব লাগে, তো ভালো লাগে না, তো এটা আমি একদমই ইউজ করিও না। একবার আমি ইউজ করেছিলাম তো তখন দেখলাম এরকম ব্যাপার, তারপর থেকে আমি আর করি না। এই একটা চাদর, এই এক এটা কিন্তু চাদর নয়, এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে, এই যে সেই ইয়ে টুপিগুলো আছে না, এই যে এরকম ভাবে যে টুপিগুলো নয় টুপিগুলো, সেই টুপি একটা, তো ভাবলাম যে এটাও তো শীতেরই জিনিস তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে টুপি, এটা কালারটা খুবই সুন্দর বাট ইউজ করা হয় না,
খুব একটা টুপি পরিও না আমি কোথাও গেলে, ঠান্ডা হলো বা কি, তো এই একটা এরকম। তো আমার যা যা চাদর কালেকশন ছিল সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবারে আমি দেখাবো হচ্ছে আমার সোয়েটার। সোয়েটার খুব একটা নেই, বাট যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টে যে সোয়েটারটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে সোয়েটারটা, এই সোয়েটারটা হচ্ছে বাবা মানে আমার শ্বশুর মশাই আমাকে কিনে দিয়েছিল, মানে মাকে আমাকে, মানে শাশুড়ি মাকে আমাকে, তো আমাদের দুজনকে কিনে দিয়েছে। মায়েরটাও এই কালারেরই সেম, বাট মায়েরটা না কি বলতো, আমার যেমনি কলারটা এরকম উঁচু আর এই জায়গাটা এরকম, মানে গলার কাছটা এরকম বোতাম, তো তো মায়েরটা এরকম না, মায়েরটা হচ্ছে সেই কোট টাইপের যে এরকম কলারটা হয় না, এসে এইখানটায় বোতামটা মায়ের হচ্ছে এরকম ডিজাইনটার, তো এরকম। আমার তো তো আমারটা না তাও একটা পকেট আছে, এই যে সোয়েটারের একটা পকেট আছে, বাট মায়ের একটাও পকেট নেই, ওই জন্য মার খুব আফসোস যে দেখ তোর সোয়েটারটার পকেট আছে আর আমারটার পকেট নেই। আর আমি বললাম, আমি মাকে বলছিলাম মা আমার ওরকম মানে কলারওয়ালা সোয়েটারগুলো ভালো লাগে পছন্দ, বাট দেখো তোমারই ওটা পরেছে আমার ওটা পরেনি। মা বলছে ঠিক আছে আমারটা একদিন ইউজ করে নিবি। তো এরকমই, এই দেখো এই সোয়েটারটা, এই সোয়েটারটা বাবা দিয়েছে। আর তারপরে দেখাবো যে এই সোয়েটারটা, এটা হচ্ছে লং সোয়েটার, অনেকটা পর্যন্ত লং, এটা এই যে অনেকটাই লং এটা সোয়েটারটা, ডিজাইনটা দেখো আর পকেট গুলো তো দেখো এরকম বোতামও আছে, আবার পকেট গুলো এরকম ই করার জন্য এরকম মানে বোতাম গুলো আটকানোর জন্য এরকম ভাবে একটা করে দড়িও আছে এরকম, তো হাতা এরকম। তো এই সোয়েটারটা হচ্ছে আমাকে দিয়েছিল, তোমাদেরকে আমি ভিডিও ফটোতে দেখিয়েছিলাম, যে আমার কনি পিসি মনে পিসি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই কনি পিসি মানে ওটা বড় পিসি, ওই পিসি আমাকে দিয়েছিল, এটা আমার সেকেন্ড বার অ্যানিভার্সারিতে আমাদের বাড়িতে ওনারা এসেছিল তখন দিয়েছে এই সোয়েটারটা। এই সোয়েটারটা আমার খুব পছন্দ, কালারটাও খুবই মিষ্টি দেখতেই পাচ্ছ, এই সোয়েটারটা দিয়েছিল। আর থার্ড দেখাই এই যে এই সোয়েটারটা, এই সোয়েটারটা তোমরা আমাকে পরতেও দেখেছো, এইটা তো লং সোয়েটারই, এই যে লং সোয়েটার। আর এটা না দু রকম ভাবে কলারটা নেওয়া যায়, কলারটা তোমার এরকম উঁচু থাকলে মানে গলাটা এরকম ভাবে ভরা থাকবে, আবার কলারটা তুমি এরকম কলারের মতো করেও দিতে পারবে, তো আমি দু রকম ভাবে ইউজ করি, এইটাও সুন্দর খুব। তো কি বলতো এই সোয়েটারটা হচ্ছে আমার বিয়েতে, মানে আমার বাপের বাড়ি থেকে বিয়েতে যত সম্ভব আমাকে মনে হয় আমার কোনো মাসিরা দিয়েছিল, বাট আমি তখন এত লোক এসেছিল আমি যে জানি না, মায়ের হাতে দিয়ে গেছিল। তো এই যে এই সোয়েটারটা, এটা আমার খুব ভালো লাগে, তো লং সোয়েটারই। আর যেটা লাস্ট একদম সেটা দেখাই এবার তোমাদেরকে, এই সোয়েটারটাও তোমরা আমাদের আমাকে পরতে দেখেছো, এটা এমনি জাস্ট গোল গলা হয়ে ফুলাতা, ব্যাস এটা কালারটা খুব মিষ্টি। পুচকু হচ্ছে বাইরে বেলুন নিয়ে খেলছিল, খেলতে খেলতে বেলুনটা ফেটে গেছে, আমি ভয় পেয়ে গেছি। আর এই সোয়েটারটা হচ্ছে আমরা হচ্ছে এই বছর দুর্গাপুজোতে, মানে এই বছর বলতে এই বছর তো নতুন পড়লো 2023, 2022-এর সেপ্টেম্বরে মানে পুজোটা বলতে গেলে পুরো আমরা বৈষ্ণবদেবী গেছিলাম জম্মু কাশ্মীর, তো ওই জম্মুতে গিয়ে তোমাদের দাদা ভাই আমাকে এই সোয়েটারটা কিনে দিয়েছিল, যে এই সোয়েটারটা, এই সোয়েটারটা কিনে দিয়েছিল। তো এই সোয়েটারটা খুব সুন্দর, একদম নরম আর খুবই সফট একদম, সোয়েটারটা এত ভালো না, মানে পরে খুব আরাম বাট খুব গরম হয় কিন্তু, আর ওখানকার তো জানোই মানে শীতের জায়গায় মানে জম্মু কাশ্মীর বলো সে এইসব জায়গায় তো
শাল, তারপরে চা মানে শাল, তারপর সোয়েটার, এগুলোরই মানে ফেমাস বলতে গেলে ওখান থেকে সব নিয়ে আসে এরা। তো ওইখান থেকে এটা কিনে দিয়েছিল আমাকে। আর কি বলতো, যা আছে এইটুকু মানে যেগুলো রয়েছে এগুলোই ইউজ করে পারা যায় না। আর কি কিনবো বলো, মানে কিনি বলতে ওই খুব একটা পছন্দ হলো সেরকমই। আর চাদর ঠাদর গুলো তো খুব একটা পরিও না আর কেনাও হয় না। সোয়েটারই বলতে গেলে এগুলো রয়েছে, যা চাদর সোয়েটার যা রয়েছে আমার আমার কাছে সবকিছু। তো তোমাদেরকে দেখলাম কেমন কেমন লাগলো জানো, আর কোনটা কোনটা ভালো লেগেছে, কোনটা কিরকম কি লেগেছে সেটা আমাকে তোমরা কমেন্টে জানিও। আর আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো টাটা, গুড নাইট।